হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। নিয়ে সামনে আমি আবার চলে এসেছি। তো গাইজ, আপনারা আপনারা যে আমার চ্যানেল নতুন আছেন, তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনারা নিত্য নতুন আপডেট পেতে থাকেন ভিডিওর। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল। তো আজকে আমাদের পতাকা উত্তোলন আছে বাউরিপাড়ায়। তো আপনাদেরকে এই ব্লগে দেখাবো। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে দিই, আমাদেরকে ভুললে চলবে না। আজকের দিনে বহু বিপ্লবী আমাদের প্রাণ হারিয়েছেন এই স্বাধীনতা অর্জন করার জন্য। তো আজকের দিনটা পরে পালিত করব। 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল। তো ভিডিও শুরু করা যাক। তো গাইজ, দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের পতাকা অশোক চক্রটা বানানো হচ্ছে। আমাদের পতাকা উত্তোলন হয়ে গেল। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় ভারত। ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে। আজকে একটা বৈশাখী কবিতা বলে শোনাবে আপনাদেরকে। তো সেই ছোট্ট ছেলে কবিতাটি আপনারা শুনুন। চাষ করে আনন্দে রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা চাষ করে আনন্দে মাটি মাটি মেলাকাতে সকাল হতে সন্ধে রোদের রূপে বিক্রি করে বাতের ঘরে মাতা সতে ভরে ভরে চাষা মাটির গন্ধে সবুজ প্রাণের গানের লেখা রেখা রেখা দেয় রে রেখা মাটির কোন তখন কবি নিত্য দুজন ছন্দে ধানে শেষে পুলক ছুটে সকল ধারা হেসে ওঠে আগ্রহে সোনা রোদে তুমি মারি চলে। গাইস, আর একটি ছোট্ট ছেলে একটা কবিতা বলতে চলেছে, নাম হচ্ছে শিখিয়া। তো চলো ছোট্ট ছেলেটির কবিতাটা শোনা যাক। নমস্কার, আমার নাম শিখা, আমি একটি কবিতা বলবো নদী শক্তি চট্টোপাধ্যায়। নদী 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 সবে সঙ্গে দি সঙ্গে সঙ্গে রাম জীবন বল তাই নাই তো দেবী দেবী সদা সব পথে থেকে। আমার বড় দাদা নিজে তো একটা দেশে নিয়ে গান করতে চলেছে, তো আপনারা গানটা শুনুন অবশ্যই। কণ্ঠে ডাকে যখন আমার দেশ, আমার দেশ, আমার দেশ, আমার দেশ। বাহ বাহ বাহ, খুব সুন্দর। জয় ভারত, জয় ইন্ডিয়া, জয় হিন্দুস্তান। আমাদের প্রসাদ বিতরণ হচ্ছে, ভারত মাতার পুজো হয়ে গেছে। তো গাইজ, আজকের ভিডিও এতদূর। এই ভিডিও আপনাদের কেমন লাগলো? ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করে দেবেন। তো দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন।